আসসালামু আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে জান্নাতুল নাজনেন আশা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো এবার বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন দুবাই হাসপাতালের সিইও এবং আন্তর্জাতিক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি বিশ্বনাথের আমতৈলের দুঃশো প্রতিবন্ধী পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন প্রবাসীরা সিলেটে ইনোভেটরের বই বিনিময় উৎসব সম্পন্ন সিলেটের একমাত্র স্কুল হিসেবে ব্রিটিশ কাউন্সিল নির্ধারিত ক্যাম্ব্রিজ এক্সাম ব্যানু হিসেবে স্বীকৃতি লাভ করেছে রাইজ স্কুল এবং না ফেরার দেশে জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক শঙ্কর রায় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুবাই হাসপাতালের সিইও ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি বলেছেন অসহায় দরিদ্র মানুষের সেবায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শামিম হোসেন সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের সেবা দিয়ে ইতিমধ্যেই তুমুল সারা ফেলেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল আর এজন্যই দেশ বিদেশের অসংখ্য চিকিৎসকসহ মেডিকেল সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলায় গড়ে ওঠা এই ক্যান্সার হাসপাতালটির দিকে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু ক্যান্সার বিশেষজ্ঞ এবং দুবাই হাসপাতালের সিইও ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি হাসপাতাল পরিদর্শন শেষে তৃণমূল পর্যায়ে এমন ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে হাসপাতালের পাশে থাকারও আশ্বাস দেন ডাক্তার জাসমি স্পেন্ডিং এম হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড টু হেল্প with মাই expertise ইন দ্য ফিউচার এদিকে দুবাই হাসপাতালের সিইওর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তার এই আগমনের ফলে আগামীতে মেডিকেলের মডার্ন টেকনোলজিতে অনেক সুযোগ সুবিধা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা দুবাই একটা উন্নত বিশ্বের অন্যতম একটা দেশ সেখান থেকে আমরা অনেক ধরনের সহযোগিতা কারিগরি সহযোগিতা চিকিৎসার অভিজ্ঞতা সহযোগিতা আপনার টেকনিক্যাল সাপোর্ট আর্থিক সাপোর্ট সব মিলে আমরা একসাথে কাজ করার একটা সুযোগ তৈরি হবে আমার মনে হচ্ছে উনি এইখানে ওনার ডক্টরসদেরকে পাঠাবেন যাতে আমাদের ডক্টর এইখানে ট্রেন্ড হতে পারে আমাদের নার্সেসদেরকে অনকোলজির বিষয়ে বাচ্চাদের অনকোলজি একটু সেন্সিটিভ বিষয় ওই বিষয়ে একটু সচেতন হইতে পারে ট্রেন্ড হইতে পারে হাসপাতাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর তুফাল আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবি এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুকুন উদ্দিন খান ডাক্তার রুকসানা খান হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান হাসপাতালের ইনচার্জ ডক্টর কাউসার রহমান এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার অলিউর রহমান সহ আর অনেকে এ সকল অসহায় দরিদ্র মানুষের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল আর এ দৃশ্য দেখে দুবাই হাসপাতালের সিইও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলেছেন এই হাসপাতালকে এগিয়ে নেওয়ার জন্য তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান সন্দীপন সুফো চ্যানেলস নিউজ বিয়ানীবাজার সিলেট বাংলাদেশের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দক্ষিণ সুরবার চণ্ডীপুলে একটি অভিজাত কনভেনশন হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড এ কে আব্দুল মোমেন এমপি বলেন পূর্ণভূমি সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন ব্যবসায়ীরা শুধু তাদের জীবনযাত্রার ব্যবসার মধ্যেই রাখেননি তারা অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার সমস্যা বা হয়রানির সম্মুখীন না হন সেদিকে প্রশাসন সরব রয়েছে তিনি ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলম চৌধুরী এমপি বলেন আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট নগরীর ব্যবসায়ীরা সবসময় ব্যবসাকে ইবাদত হিসেবে গ্রহণ করে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন যে কোনো দুসময়ে ব্যবসায়ীরা মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করেছেন মাহিউদ্দিন আহমদ সেলিমকে সভাপতি ও আব্দুর রহমান রিপন কে মহাসচিব করে একশো সদস্য বিশিষ্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কমিটিকে অনুমোদন দেয়া হয় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে ও মহাসচিব আব্দুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রশাসন ব্যবসায়ী পেশাজীবী সহ সিলেটের সুধিজনেরা যুক্তরাজ্যের গ্রাফ জেন্ট শাহজালাল মসজিদ ইউকে এবং মসজিদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিশ্বনাথের হাবড়া গ্রামের বাসিন্দা হাজি জাহির আলীর পক্ষ থেকে বিশ্বনাথের আমতল গ্রামের গরিব প্রতিবন্ধী ও অসহায় দুশটি পরিবারের মধ্যে নগদ দুই লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে আমতল মৃধাপাড়ার ঈদকা ময়দানে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ করা হয় দৌলতপুর ইউনিয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বক্তব্যে মেয়র বলেন সরকারের পাশাপাশি বিশ্বনাথের প্রবাসীরাও এলাকার অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন প্রবাসীদের পাশাপাশি সমাজের সকল বিত্তবানরাও যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে প্রতিবন্ধীরা সহ গরিব দুঃখী ও অসহায় মানুষেরাও অনেকটাই উপকৃত হবেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সদস্য শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুদ্দিন খান ও গ্রাফজেন্ট শাহজালাল মসজিদ ইউকের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজি জাহির আলী এ সময় স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগঠক আরকান আলী রাজা এবং আমতল গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ সভা শেষে প্রতিবন্ধীরা সহ আমতলের দুইশো পরিবারের প্রত্যেকের হাতে এক হাজার টাকা করে তুলে দেন অতিথিরা এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যরা সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন আজকে জাহির সাহেব যে অনুদান দিয়েছেন প্রতিবন্ধীদের মধ্যে আমরা জাহির আলী সাহেব সহ সংলিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহ ফাকরুবুল আলম যাতে তাদের রুজি রোজগারে বরকত দান করেন নেক হায়া দান করেন পরবর্তী সময়ে যাতে বাংলাদেশের মানুষের জন্য আরও ভালো ভালো কিছু কাজ করতে পারে এই এলাকার মানুষ অন্তত বালা সবে সুযোগ সুবিধা খরচই আমি অন্তত খুশি আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের গ্রেফতার কাছে আমার অনুরোধ থাকবো কোনো সময় আমি আই আমার ওই সুবিধা কর্তা हांsubMenuটা કરતા আর এরকম ডিস্ট্রিবিউট আগে দিয়ে বেশি করতাম নিয়ে নেছি ছোট্টwidetilde বৃত্তি যা থাকছে সিলেটে ইনোভেটরের বই বিনিময় উৎসব সম্পন্ন সিলেটে একমাত্র স্কুল হিসেবে ব্রিটিশ কাউন্সিল নির্ধারিত কেমব্রিজ एग्जाम ভেনু হিসেবে স্বীকৃতি লাভ করেছে রাইজ স্কুল এবং না ফেরার দেশে জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক শঙ্কর রায় একবার স্টুডিও থেকে চ্যানেল এস নিউজে স্বাগত আরও সিলেট সিলেট সিলেটে ইনোভেটরের বই বিনিময়ের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হল ইনোভেটর আয়োজিত বই বিনিময় উৎসব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটরের উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজনে মুখর হয়ে উঠেছিল নানা বয়সী বই প্রেমীদের আনাগুনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই বই বিনিময় উৎসবের সূচনা হয় ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের অধ্যাপক ডক্টর আবুল ফতে ফাত্তা এবং বাংলা একাডেমি প্রাপ্ত লেখক ও গবেষক সুমন কুমার দাস ইনোভেটরের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু নাট্য সং বাসিত শেরো এবং রঞ্জন দাস অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান জিনিস হচ্ছে বই বই বিনিময়ের মাধ্যমে আসলে জ্ঞানের বিনিময় হয় সমাজে আলো ছড়িয়ে যায় বইয়ের মাধ্যমে অনুষ্ঠানে দুই শতাধিক বই প্রেমী সহস্রাধিক বই বিনিময় করেন সিলেটের একমাত্র স্কুল হিসেবে রাইজ স্কুল ব্রিটিশ কাউন্সিল নির্ধারিত ক্যামব্রিজ এক্সাম ভ্যানু হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এস টি মিট দ্য প্রেসের আয়োজন করা হয় মিট দ্য প্রেস এর শুরুতেই বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল ফেরজানা করিম স্কুলের টিচার রোহেনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন রয়্যাল ইনস্টিটিউট অফ স্মার্ট এডুকেশন এর পরিচালক ফাহিম আহমদ চৌধুরী অনুষ্ঠানে রাইজ স্কুলের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বলেন স্কুল হিসেবে অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন রয়্যাল ইনস্টিটিউট অফ স্মার্ট এডুকেশন এর চেয়ারম্যান ফয়জল আহমদ চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজান আহমদ চৌধুরী এমডি গুলাম গোলাম রব্বানী চৌধুরী এবং ব্রিটিশ কাউন্সিল সিলের এক্সিবিশন সার্ভিস ম্যানেজার মোহাম্মদ মেসবাউদ্দিন প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিদেশের মাটিতে বসে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ চাই সংগঠনের ব্যানারে বিভিন্ন অপপ্রচার করার প্রতিবাদে এই মানব বন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন অপপ্রচারকারীরা ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা সরকারের উন্নয়ন দেখে এই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে জামাত বিএনপির দোষর হয়ে তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে বক্তারা আরও বলেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে দেশ দেশবিরোধী একটি চক্র ষড়যন্ত্র করছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর দেশি বিদেশি চক্রের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে যারা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে নিয়ে আসতে হবে এবং নিরাপদ বাংলাদেশ বাংলাদেশটাই সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহসভাপতি মাসুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সামাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দীপরাজ দাস দীপায়ন সাধারণ সম্পাদক কাজী ইমন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ নর্থ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম এর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের খোলা আনুক প্রাণে সৃজন জোয়ার এই প্রতিবাদে নগরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোরুজ্জামান চৌধুরী ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম সিলেটের সভাপতি আবু সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডক্টর শরদিন্দু ভট্টাচার্য এবং মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি ও লেখক প্রাকৃত শামিম রুমি টিটন এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রহমান পীর বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডাক্তার জহিরুল ইসলাম অচিন বীর মুক্তিযোদ্ধা কবি আখম ও সিরাজুল ইসলাম ডক্টর মোহাম্মদ আবু তাহের অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে দেশ ও দেশের বাইরে সাহিত্য চর্চার জন্য কাজ করে যাচ্ছে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম বাংলা সাহিত্যকে বাণিজ্যমুক্ত করার জন্য তাদের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে বিদেশে বাংলা সাহিত্য সংস্কৃতিকে পৌঁছে দিতে আগামীত কাজ করার প্রতিশ্রুতি সংগঠনের এবারে একটি সুখ সংবাদ সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিন এর উপজেলা প্রতিনিধি শঙ্কর রায় আর নেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন নিজ গ্রামের শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক শঙ্কর রায় উনিশশো সালের দিকে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বার্তা পত্রিকায় জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে প্রথম সংবাদকর্মী হয়ে কাজ শুরু করেন এরপর তিনি জাতীয় দৈনিক খবর সিলেট বাণী সহ বিভিন্ন ম্যাগাজিনে কাজ করেছেন ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক মানবজমিনের জমিনের প্রতিষ্ঠাকাল থেকে জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এছাড়াও তিনি সিলেটের দৈনিক উত্তর পূর্ব পত্রিকায় জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এ সাংবাদিক উনিশশো ছিয়াশি সালে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি উনিশশো নব্বই সাল থেকে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন তার মৃত্যুর খবর শুনে সকাল থেকে তার বাড়িতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেষ দেখতে তার বাড়িতে ছুটে যান জ্যৈষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী মন্ত্রী এম এ মান্নান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ